কিভাবে গরিব হয়েও বড়লোকের মতো জামা কাপড় জুতা স্যান্ডেল পরা যায় তার একটা বিশেষ ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি গিয়েছি শপিং করতে আমি গরিব মানুষ আমি তো যাব ফুটপাতের ভ্যানের থেকে কিনতে কিন্তু হঠাৎ যেতে যেতে দেখি দোকানের সামনে বিশাল এক ডিসকাউন্ট দেয়া কোন একটা ব্র্যান্ডেড দোকান দেওয়া তো আপ টু টা এত ছোট করে লেখা থাকে আসলে সেটা দেখলে বোঝা যায় না মনে হবে সিক্সটিটা এত বড় করে দেওয়া থাকে আপনি দেখলে মনে করবেন সব জিনিসপত্র আপনাকে সিক্সটি পার্সেন্ট দিচ্ছে তো এই লোভে লোভে আমার মতো মানুষজন সেই শোরুমগুলোতে দৌড় দেয় আমিও দৌড় দেই এটা আমার অভ্যাস বাঙালি যে জিনিসটা করে ডিসকাউন্ট পেলে দুই টাকার জিনিস আনার জন্য দশ টাকা রিক্সা ভাড়া দিয়েও যাবে তো আমি তো বাঙালি আমি তো অবশ্যই সেটা মর্মে মর্মে সেটা পালন করি তো আমি কয়েক জোড়া জুতা হাতে নিয়ে নিছি যে এই এত এত ডিসকাউন্ট আমার আজকে নিতেই হবে সেই আপটুটা খেয়াল করি নেই সবসময় আমি যা করি এই আপটুটা খেয়াল করি না আমার কাছে জিনিসপত্র দেখলেই মনে হয় সবই মনে হয় সিক্সটি পার্সেন্টে যদিও সিক্সটি পার্সেন্টের কোনো জুতা আপনি শোরুমে ঢুকার পরে দেখবেন কোনোটাই আপনার কালার পছন্দ হবে না আপনার পায়ে লাগবে না হয়তো টাইট হবে নয়তো ঢিলা হবে কোনো না কোনো সমস্যা বের হবে আর যদি পায়ে লেগে যায় সেটা বাসায় আনার পর আপনি দুই দিনও পড়তে পারবেন না ওটা ছিঁড়ে যাবে এত কিছু জানার পরেও আমার মতো মানুষগুলো ডিসকাউন্টে প্রোডাক্ট কিনবে কারণ তাদের মনের মধ্যে একটাই আশা আমরা করব জয় আমরা করব জয় আমরা করব জয় একদিন তো সেই আশায় আমি একদিন জয় করব একদিন হয়তো ডিসকাউন্টে আমি কোনো ভালো প্রোডাক্ট কিনতে পারবো সেই আশায় আমি সবসময় ডিসকাউন্টে কেনাকাটা করি তো ডিসকাউন্টে কিনতে গিয়ে অনেকগুলা জুতা পছন্দ হয়ে গেছে আমার ছেলেকে বললাম সবগুলো ট্রায়াল সেই ট্রায়াল দিয়ে দেখতেছে তাকে হেনা জিজ্ঞেস করা হচ্ছে সে সে সব জুতাই পছন্দ করে 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 ফেলছে তো তো তাকে বলতেছি একটু দেখো একদম এদিক সেদিক দৌড়ে দৌড়ে ট্রাই করে দেখতেছে যে স্কুলে যেভাবে যাও দৌড়াও সেভাবে দৌড়াই দেখো পায়ের মধ্যে ব্যথা পাও কিনা সে সব ভাবে ট্রাই করার পরে সে মত দিল যে না তার জুতা পায়ে লেগেছে তো এমন করতে করতে কয়েক জোড়া জুতা তার কেনা হয়ে গেছে শুধু ছেলে কিনবে আমি কিনবো না তো আমি আমার জুতা ট্রায়াল দিলাম

মানে খুবই ইচ্ছা ছিল যে না এবার আমি ডিসকাউন্টে কিনবই কিন্তু এই সুবর্ণ সুযোগ হচ্ছে না আর আপনাদের উদ্দেশ্যে বলি আমার পায়ে লাগে নাই দেখে কি হচ্ছে অবশ্যই আপনাদের পায়ে লাগতে পারে আপনারা কিন্তু একটুখানি বুদ্ধি খাটালেই এই ডিসকাউন্ট শপ থেকে জুতা জামা সব কিনে আনতে পারেন ডিসকাউন্টেড প্রাইস যেখানে আপনি ব্র্যান্ডেড জামা কাপড় একদম ভ্যানের দামে পেয়ে যাবেন যদিও আমার পায়ের মধ্যে লাগলো না আমি আজকে ব্যর্থ কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখবেন সেই আপ টুটা খেয়াল রাখবেন আপনি যে প্রোডাক্টটা নিতে চাচ্ছেন সেটাতে আসলে কয় পার্সেন্ট ডিসকাউন্ট আছে তো এখন আর কি ডিসকাউন্টেড জুতা তো কোনোটাই পায়ে লাগলো না এখন মেয়ে মানুষের স্বভাব শোরুমে ঢুকছি কোনো কিছু কেনাকাটা না করে কি আর আসা যায় এই জন্যই তো বলি এরা এত এত ডিসকাউন্ট কেন দেয় ধরেন আপনি ডিসকাউন্টের জুতা কিনবেন এক জোড়া আর নন ডিসকাউন্টে জুতা কিনবেন চার জোড়া লাভ টাকাদের তাদের তো আপনি যদি একটু হন তাহলে কিন্তু সবই ডিসকাউন্টে কিনবেন কিন্তু আমার বুদ্ধি এবার খাটায় কোনো কাজ হয় নাই আমার প্রতিভা এখানে সব ফেল কারণ তাদের আমার আমার মাপে কোনো জুতাই ছিল না তাদের ডিসকাউন্টে তো আমি একদম পুরোপুরি ফিল কিন্তু আপনাদেরকে নিয়মটা শিখিয়ে দিলাম এই যে আপনাদেরকে কোনো পেমেন্ট ছাড়া উইদাউট পেমেন্টে আপনাদেরকে কত সুন্দর একটা পিস দিয়ে দিলাম যদিও ডিসকাউন্টের সবগুলোর মধ্যে অনেক সময় তারা দশ টাকার জিনিসের মধ্যে বিশ টাকার সিল লাগিয়ে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেয় তারপরও আমরা কিনি মানে আমাদের ডিসকাউন্ট দেখলে ভাই সেখানে যাইতেই হবে কিনতেই হবে সেটা কয় টাকা দামের জিনিস তা ব্যাপার না ব্যাপার হলো সিলের মধ্যে লেখা ছিল দুই হাজার টাকা ডিসকাউন্টে এখন এক হাজার টাকা সো এক হাজার টাকা আমার যেমনি হোক এক হাজার টাকা দিয়ে আমরা দুই হাজার টাকার জিনিস কিনতে হবে কিন্তু কিন্তু পাশে যদি একটা জুতা পাঁচশো টাকা দামের থাকে সেটার যে কোনো ডিসকাউন্ট না থাকে এটা অনেক সুন্দর হলো আপনি কিনবেন না আপনার কিনতে হবে সেটাই যেটার মধ্যে দুই হাজার টাকার সিল ছিল মানে টাকার সিলটা অনেক বড় বিষয় বাঙালি আমরা আমাদের কাছে বিষয় কত টাকা বড় কথা না দেখতে কেমন সেটা বড় কথা না মানে আপনি দুই হাজার টাকার একটা জিনিস কিনছেন এটাই আসলে বড় কথা তো কথা ছিল ডিসকাউন্টে কিনবো কিন্তু ডিসকাউন্টে কিনতে না পেরে আমি অলমোস্ট পুরো দোকান অর্ধেক তুলে নিয়ে আসছি ডিসকাউন্ট ভেবে পরে দেখি শুধু দুই জোড়া জুতা আমি ডিসকাউন্টে পেয়েছি বাকি সবই ডিসকাউন্ট ছাড়া এরপরে কাউন্টারে যখন বিল দিতে আসছি বিল দিতে এসে আমার মনটা কিঞ্চিত খারাপ হয়ে গেল ওটা অনেকটা হার্ট অ্যাটাক আসার মতো আমি তো বুঝতেই পারতেছিলাম না এত টাকা বিল কিভাবে আসলো কিন্তু আমি ভুলেই গেছিলাম আসলে ডিসকাউন্টটা আমি খুব একটা কিনতে পারি না হার্ট অ্যাটাক আস্তে আস্তে বেঁচে গেছি কারণ টাকা পয়সা দেওয়ার সময় হলে আমার হার্ট অ্যাটাক আসে তো যখন আবার শপিংগুলো দেখি তখন মনের মধ্যে ফুর্তি লাগে তো কি আজকে আপনাদেরকে টিপস শিখাই দিলাম এইভাবে আপনারা কিন্তু একদম বড়লোক লোক হয়ে যেতে পারবেন বড় লোকের মতো জামা কাপড় জুতা সব কিছু কিনে ফেলতে পারবেন